দাও, খেতে দেব না আমি তোকে। কেন মা, আমি চিট হয়েছি। তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, জুতো উল্টো পাল্টা কেন করো? মা আমি চিট হইবো, আমি তো বুঝতেই পারি না কোনটা উল্টো আর কোনটা সোজা। ঠিক আছে, স্টিকার প্যাড আছে তোমার কাছে? হ্যাঁ আছে মা, কিন্তু তুমি স্টিকার প্যাড নিয়ে কি করবে? তোমার সমস্যার সমাধান কিভাবে দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দাও আর নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এই হ্যাকের জন্য সবার প্রথম একটা স্টিকার নিয়ে নাও আর ওটাকে মিডল থেকে এভাবে কেটে নাও। তারপরে নিয়ে নাও ডাবল সাইডেড টেপ আর ডাবল সাইডেড টেপেরও মাঝখান থেকে এভাবে কেটে নাও। এবার এই স্টিকারটাকে উল্টো করে ডাবল সাইডেড টেপটা স্টিকারের পিছনে লাগিয়ে নেব। এবার নিজের বেবির জুতোটা নিয়ে নাও, এবার জুতোর মধ্যে পিকচারের রেকর্ডিং সেট করে নাও। দুটো জুতোর মধ্যে স্টিকার সেট করে নেওয়ার পরে দেখো, যখন তোমার বেবি জুতো পরবে তাহলে আর উল্টো পাল্টা পরবে না। তুই এত বড় হয়ে গেছিস, তাও তোকে সব করে দিত। এই হ্যাকের জন্য সবার প্রথমে একটা পাম্প বটল নিয়ে নাও, এবার এই মুখটাকে ওপেন করে নাও। এবার এর মধ্যে ঢেলে দাও নাটেলা। নাটেলা পুরো ঢেলে দেওয়ার পরে এইভাবে কভার করে নাও। এবার ব্রেডের মধ্যে এইভাবে নাটেলা লাগিয়ে নাও, দেখবে একটুও নাটেলা ওয়েস্ট হবে না। এটা খাওয়ার জিনিস না। দাঁড়া আমি এক্ষুনি আসছি। এর জন্য প্রথমে খালি লিপস্টিকের একটা ঢাকনা নিয়ে ওর মধ্যে লিকুইড চকলেট নিয়ে এইভাবে ঢেলে দাও। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দাও নিজের বেবিকে, এই নাও। এবার যদি লিপস্টিক লাগাতে লাগাতে যদি খেয়েও নেয় তাহলেও কোনো প্রবলেম হবে না। কোন ইয়ারিং নেই নাকি তোর কাছে? বাবা ওদের মতো আমার দুল চাই। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি বুঝবে না বাবা। আরে শোনো, আমার চুপ হয়ে যা, দেখে নে। তো এই ডিআইওয়াই ইয়ারিং এর জন্য প্রথমে তো একটা প্লাস্টিকের টুকরো নিয়ে নাও আর ওর উপরে এইভাবে ড্রয়িং করে নাও। আমরা এখানে ফ্রুটস ড্র করছি, তোমরা যদি চাও অন্য কিছুও বানাতে পারো। ড্রয়িং করার পরে এটার উপরে কালারও করে নেব।
দেখো একটা তো কমপ্লিট, এবার আরো একটা বানিয়ে নি। এবার কি প্লাস্টিকটাকে ড্রয়িং এর অ্যাকর্ডিং কেটে নাও। কেটে নেওয়ার পরে একটা গরম পিনের সাহায্যে এর উপরে একটা হোল বানিয়ে নাও। এবার ওর মধ্যে আটকে দাও একটা ইয়ারিং এর মতো হুক। দেখো আমাদের DIY বাচ্চাদের ইয়ারিং একদম রেডি। এবার আর কি দিয়ে দাও নিজের বেবিকে, দেখবে ও অনেক খুশি হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা, তুমি দুনিয়ার সব থেকে ভালো বাবা। আজকে আমার জন্মদিন আর সব কাজ আমাকেই করতে হচ্ছে। এই মাটাও না কোথায় চলে গেছে, এখনো আসার নামই নিচ্ছে না। উফ, ফাইনালি শেষ। এবার সন্ধ্যাবেলা পর্যন্ত ওয়েট করতে হবে। 5 hours later. আলে বা, ফলটা তো একদম হেভি দেখতে লাগছে। কিন্তু এতক্ষণে তো ওদের চলে আসা উচিত। এই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আলে বা, তুই তো ঘর থেকে এভি ভালো করে সাজিয়েছিস। তুই এটা এটা ধরছিস? হ্যাঁ, আমি সকাল থেকে একটা এটাই ধরছি। ওই দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও, খেয়ে নাও। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো সবাই ডান্স করি। আমার নতুন ড্রেসটা নষ্ট করে দিল। কিচ্ছু খারাপ হয়নি বাবু, শোনা আমার। হ্যাঁ তাহলে ঠিক, হ্যাঁ কাছে। তো এটার জন্য প্রথমে একটা বেলুন নিয়ে নাও। এইবার বেলুনের ওপরের আর নিচের পার্টটাকে কেটে নাও। তারপর নিজের কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস নিয়ে নাও। এবার বেলুনটাকে উল্টো করে গ্লাসের মুখটাকে কভার করে দাও। এবার একটা স্ট্র নিয়ে নাও আর বেলুনের মধ্যে যে হোল আছে ওর মধ্যে ইনসার্ট করে দাও। এবার কোল্ড ড্রিঙ্কস আর পড়বে না। সোনা এদিকে আসো, দুধ খেয়ে নাও। না না, আমি এতক্ষণ যেতে পারবো না, আমি আমি এতক্ষণ গেম খেলছি। চলো চলো দুধ খেয়ে নাও। না আমার দুধ পছন্দ না, আমি দুধ খাবো না। আরে আমাকে কিছু তো একটা করতে হবে, এমনি এমনি কোনো কাজ হবে না। এই জন্য দুধের গ্লাসটাকে নিয়ে একটা আইসক্রিমের স্টিক এর মধ্যে অ্যাড করে দাও। এবার এই গ্লাসটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও। তারপর দুধটা যখন পুরো জমে যাবে আর এটা নিয়ে বেবিকে দিয়ে দাও, তখন দেখবে এই দুধটাকে আইসক্রিম ভেবে ও খুব মজা করে খেয়ে নেবে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো বলো। মা চলো না, চলবো চলো না। আরে এরকম করে না বাবা। বন্ধুরা তোমাদের বাচ্চাও যদি এর মতো খুব জেদি হয় তাহলে এই পুরো ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আর বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এবার ক্যারেক্টার থেকে বেরিয়ে বল। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দাও, আর অনেক বেশি বেশি করে কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দাও। আর লাস্টে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চল তাহলে, চল।